let it bang. আজকের ভিডিওটা আমার সেই সব বন্ধুদের নিয়ে যারা ভীষণ অলস, মানে একদম স্কিনের প্রতি যত্ন নেয় না, একটা ফেস ওয়াশ একটা ক্রিম মাখতে যাদের মনে হয় দূর বাবা কত কাজ, আজকের ভিডিওটা তাদের জন্য। আবার আজকের ভিডিওটা তাদেরও জন্য যারা ভীষণ ব্যস্ত কিন্তু চায় নিজের স্কিনটাকে ঠিক রাখতে কিন্তু একদম সময় পায় না। আর আজকের ভিডিওটা ঠিক তাদেরই জন্য যারা চায় চটজলদি এমন একটা কিছু মাখি যেটাতে ইনস্ট্যান্ট ফর্সা হতে পারে। তো এই সকল ক্যাটাগরির মানুষদের জন্য আজকের ভিডিওটা। তাই তুমি যদি আজকের এই তিনটে ক্যাটাগরির মধ্যে কোনো একটাতে থাকো তাহলে প্লিজ কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তার আগে বলি চ্যানেলটার নাম মম অ্যান্ড টুইটি, ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো এখানে আমি ইনগ্রেডিয়েন্টসটা নিয়েছি, হাতেই নিয়েছি, কারণ আমার এইটুকুই দরকার। তো যেটা সেটা হলো ইয়োগার্ট, ইয়োগার্ট বা কার্ড বা টক দই যেটাই তোমরা বলতে পারো সেটাই, জাস্ট ফাটাফাটি একটা। বাড়িতে এত সুন্দর একটা জিনিস থাকতো, আমরা কিন্তু দামি দামি কসমেটিক্স দামি দামি নাইট ক্রিম কিনে মাখি। তো একবার এটা অ্যাপ্লাই করে দেখো, দেখবে ডেফিনেটলি তোমরা রেজাল্ট পাবে। তো চলো কীভাবে অ্যাপ্লাই করতে হয় আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি এটা কিন্তু নাইট ক্রিম হিসেবেই আমি আজকের ভিডিওটা বানিয়েছি, কিন্তু আমি মাখছি দিনের বেলা তোমাদের দেখানোর জন্য। এটাকে নাইট ক্রিম হিসেবে রাত্রেবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নাও। যারা ভীষণ অলস ভীষণ অলস, কিচ্ছু নিজের স্কিনের জন্য করতে পারো না বা চাও না, তো জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নাও। ক্লিন করে নেওয়ার পরে নিজের মুখের মানে কতটা কোয়ান্টিটি লাগবে সেই অনুযায়ী নিয়ে এভাবে সার্কেল করে পুরোটা ভালোভাবে লাগিয়ে নাও। ধোয়ার কোনো দরকার নেই, দেখবে এটা যখন বারবার বারবার তোমরা সার্কুলারভাবে ম্যাসেজ করবে তখন দেখবে ওটা স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে গেছে, আলাদা করে এটাকে মোছার জন্য আর কিছু লাগবে না। তো এরকম টানা যখন তোমরা সাত দিন করতে থাকবে দেখবে নিজেরাই বুঝতে পারবে নিজের স্কিনের কী চেঞ্জ হয়েছে, কারণ আমাদেরকে রোজ বাইরে যেতে হয়, রোজ বাইর থেকে এক গাদা সান ট্যান নিয়ে ফিরতে হয়। তো এই সান ট্যানগুলো আমি জানি না কোন ক্রিম কতটা রিমুভ করতে পারে, বাট টক দইয়ের মতো সান ট্যান রিমুভাল কোনো কিছু আছে বলে আমার জানা নেই। টক দই বাড়িতে পাতা হোক কেনা হোক যা কিছুই হতে পারে, অনেক দিনের পুরনো যে টক দই ভাবি এটা তো রান্নার কাজে লাগবে না খাবার কাজে লাগবে না ফেলে দিই, বাট সেই টক দইটাই স্কিনের জন্য সবচেয়ে ভালো। তাই যখনই দেখবে রান্নাঘরে টক দই আছে, যখনই সেটা রাত্রেবেলা হোক দিনের বেলা হোক দুপুরবেলা হোক রান্না করতে করতে হোক বা বাড়িতে আছো সময় কাটছে না একটু টক দই লাগিয়ে বসে থাকো, এরকম টক দইটা যদি রোজ স্কিন চর্চার মধ্যে একটা কোথাও অ্যাড করে রাখো দেখবেন একটা আলাদা বেনিফিট পাচ্ছে তোমার স্কিন, একটা আলাদা লেভেলে চলে যাচ্ছে তোমার স্কিন। ভিডিও রিলেটেড কিছু কোয়েশ্চেন তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো, দিদি আমি তো ছেলে আমি কি এটা ইউজ করতে পারি? দেখো ছেলে মেয়ে সবাই এটা ইউজ করতে পারো। নাম্বার টু, দিদি আমার স্কিন ভীষণ সেন্সিটিভ আমি কি এটা ইউজ করতে পারি? একদম, যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্যই, কারণ সেন্সিটিভ স্কিনে যখনই কিছু ইউজ করতে যাবে যখনই কিছু লাগাতে যাবে তখনই কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে, আরও ব্রণ বেরোবে আরও কিছু বেরোবে। তবে চেষ্টা করবে মুখে যদি ভীষণ পরিমাণে ব্রণ থাকে তখন কোনো রকম হোম রেমেডি হোক বা দোকান থেকে কেনা কোনো ক্রিম হোক একেবারেই ইউজ করবে না, ব্যাপারটাকে একটু স্টেবল হতে দেবে, একটুখানি ব্রণগুলো কমুক তারপরে তুমি ইউজ করো, কোনো অসুবিধা নেই। নাম্বার থ্রি যেটা সেটা হলো যে দিদি রাত্রেবেলা সারারাত্রি মুখে রাখলে কোনো সমস্যা নেই, একেবারেই কোনো সমস্যা নেই, দিদি সারারাত্রি রাখতে পারো কোনো সমস্যা নেই। আর আর যদি কোনো কোয়েশ্চেন তোমাদের থাকে আমি মোটামুটি যেগুলো তোমাদের মনে আসতে পারে সেগুলো তোমাদের সাথে সমাধান করে দিলাম। এরপরে আরও যদি কোনো প্রশ্ন তোমাদের মনের মধ্যে থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সটা খোলা থাকে, তোমরা নির্দ্বিধায় কমেন্ট করে যেও। আর যদি এই ভিডিওটা থেকে তোমাদের একটু হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে সেটা তোমার রিভিউটা কিন্তু দিয়ে যেও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট এক একটা রিভিউ কিন্তু আমাদের মতো ছোট্ট ছোট্ট ইউটিউবারদের অনেক মোটিভেট করে। তো আশা করছি তোমাদের ভালো লাগলো, ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো, খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। বাই বাই।